एनसीईआरटी बायोलॉजी क्लास 11 यूनिट 1 चैप्टर 2 बायोलॉजिकल क्लासिफिकेशन एक এই ভিডিওতে আমরা ভাইরাস ভিডিওয়েডস প্রায়ন্স আর লাইকেন্স নিয়ে আলোচনা করব ভাইরাস ভিডিওয়েডস প্রায়ন্স এবং লাইকেন্স কে উইটিকার 5 কিংডম ক্লাসিফিকেশনে কোনো জায়গা দেওয়া হয়নি ভাইরাস কাকে বলছে আমরা সাধারণ সর্দি কাশি বা ঠান্ডা লাগা যে জীবাণুর জন্য এই রোগটি হয় সেই জীবাণুকে বলা হচ্ছে ভাইরাস ভাইরাসের শ্রেণীবিন্যাসে কোনো স্থান দেওয়া হয়নি তার কারণ ভাইরাসের কোনো কোষীয় গঠন নেই বা সেল স্ট্রাকচার নেই তারা অকোষীয় এরা জীবদেহের বাইরে কেলাস গঠন করে থাকে আচ্ছা নেক্সট দেখো once they infect a cell they take over the machinery of the host cell jokhon tara kono kosh ke tara sankramito kore sei poshok host cell ba sei poshok kosher somosto byabosthapanake tara nijete niyontrone niye ashe ebong sei poshok kosher moddhe tara bongshobistar kore ebong shesmesh ultimately kosh পোষকের মৃত্যু ঘটায় তাহলে ভাইরাসকে আমরা কি বলবো ভাইরাস লিভিং না নন লিভিং জীবন্ত না নির্জীব ভাইরাস একদিকে আমরা দেখছি কোনো একটা পোষক কোষকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে তাকে সংক্রমিত করার পর এবং বংশবিস্তার করে নিজের কিন্তু জীবন্ত কোষের বাইরে সেটি কেলাস নির্জীব কেলাসের মতো থাকে ভাইরাস মিন্স ভাইরাস কথার অর্থ হচ্ছে ফেনম মানে বিষ বা বিষাক্ত তরল ইভানোভস্কি 1802 খ্রিস্টাব্দে টোব্যাকো বা তামাক গাছের থেকে তামাক গাছের মোজাইক ডিজিজে আক্রান্ত তামাক গাছের নির্যাস থেকে ভাইরাস প্রথমে আবিষ্কার করেন ভাইরাস ব্যাকটেরিয়া থেকে ছোট কারণ ব্যাকটেরিয়া প্রুফ যে ফিল্টারগুলো বা পরিস্রবণ যন্ত্রগুলো ব্যাকটেরিয়াকে আটকে দিতে পারে তারা ভাইরাসকে আটকাতে পারে না বেইজানেক 1898 খ্রিস্টাব্দে তামাক মোজাইক রোগে আক্রান্ত টোব্যাকো বা তামাক গাছের নির্যাসকে একটি সুস্থ গাছের মধ্যে প্রবেশ করিয়ে তিনি দেখেন যে সুস্থ গাছেও সেই রোগটি হচ্ছে সেই নির্যাসটাকে নাম দেওয়া হয় কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম বা রোগ সৃষ্টিকারী তরল হ্যাঁ ডাব্লিউ এম স্ট্যানলে প্রথম বিজ্ঞানী যিনি দেখান যে ভাইরাসকে কেলাসিত করা যায় এবং কেলাসটি প্রোটিন নির্মিত তারপরে জানা যায় যে ভাইরাস শুধু প্রোটিন দিয়ে গঠিত নয় ভাইরাসের মধ্যে জেনেটিক মেটেরিয়াল আছে জিন আছে ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল জেনেটিক বস্তু আরএনএ অথবা ডিএনএ দিয়ে গঠিত ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আছে এবং তার জেনেটিক পদার্থটি সংক্রামণ বা ইনফেকশন ঘটায় যে ভাইরাসগুলি গাছের রোগ সৃষ্টি করে সেই ভাইরাসগুলির জেনেটিক বস্তু হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ অর্থাৎ এক তন্ত্রী আরএনএ আর যারা প্রাণীদের রোগ সৃষ্টি করে তারা দ্বিতন্ত্রী আরএনএ অথবা দ্বিতন্ত্রী ডিএনএ যুক্ত আর যে ভাইরাসগুলি ব্যাকটেরিয়ার রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে তাদেরকে ব্যাকটেরিওফাজ ভাইরাস বলা হয় তারা সাধারণত ব্যাকটেরিওফাজদের মধ্যে সাধারণত দেখা যায় দ্বিতন্ত্রী ডিএনএ আচ্ছা যে ভাইরাসের যে প্রোটিনের যে আবরণ সেই প্রোটিন কোট বা আবরণটাকে বলা হয় ক্যাপসিড ক্যাপসিড বলা হয় ক্যাপসিডের ক্যাপসিডের এককগুলোকে বলা হয় উপএককগুলোকে বলা হয় ক্যাপসোমার্স এই এই প্রোটিনের যে কোট বা আবরণ এটা ভেতরে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএকে রক্ষা করে
এই ক্যাপসোমারগুলো মানে ভাইরাসের প্রোটিন কোটের যে এককগুলো সেগুলো হেলিকাল হতে পারে, প্যাঁচানো হতে পারে, অথবা এগুলি বহুকোণীয় হতে পারে, পলিহেড্রাল জিওমেট্রিক ফর্মস, জ্যামিতিক আকারের হতে পারে। ভাইরাসের মানুষের মধ্যে যে রোগগুলি সৃষ্টি করে ভাইরাস, সেগুলো হচ্ছে মাম্স, স্মল পক্স, বসন্ত, হারপিস বা ইনফ্লুয়েঞ্জা, আর তাছাড়া গাছের মধ্যে এগুলি মোজাইক, পাতার মুড়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, হলুদ হওয়া, ভেন অর্থাৎ শিরা নিশ্চিহ্ন হয়ে যাওয়া, ডোয়ার্ফিং, বামনত্ব, হ্যাঁ, গাছের আকৃতি আকার বৃদ্ধি না হওয়া ইত্যাদি, এই সমস্ত রোগ তারা সৃষ্টি করে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভিরিয়েডস। 1971 সালে টিও ডায়নার একটি নতুন সংক্রমণ সৃষ্টিকারী জীবকে আবিষ্কার করেন, যার ফলে পোটাটো স্পিন্ডল টিউবার ডিজিজ হচ্ছে, এবং দেখা যায় যে সেই জীবটাতে কিছুই নেই, কেবল মুক্ত আরএনএ আছে, প্রোটিনের কোডটা নেই, ভাইরাসের প্রোটিনের কোডটা নেই, কেবল আরএনএটা আছে। আর সেই আরএনএটার মলিকিউলার ওয়েট মানে আণবিক ভর খুবই কম, তাকে নাম দেওয়া হয় ভাইরিয়েডস। প্রায়ন্স, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের স্নায়ু রোগ স্নায়ুরোগ সৃষ্টিকারী কিছু জীব, হ্যাঁ, তাদের দেখা গেছে তারা তাদের দেহটা অস্বাভাবিকভাবে ভাঁজ করা প্রোটিন দিয়ে গঠিত। এদেরকে এদের আকার ভাইরাসের প্রায় সমান সমান, এদেরকে নাম দেওয়া হচ্ছে প্রায়ন্স। প্রায়ন দ্বারা গঠিত কয়েকটি অসুখ হচ্ছে বোভাইন স্পঞ্জিফোম এনসেপ্যালোপ্যাথি, বা যেটাকে জনপ্রিয় ভাষায় বলে ম্যাড কাউ ডিজিজ। ম্যাড কাউ ডিজিজ প্রায়ন দ্বারা গঠিত হয়। মানুষের মধ্যে সিআর জ্যাকব ডিজিজও প্রায়ন দ্বারা গঠিত হয়। নেক্সট হচ্ছে লাইকেন। লাইকেন আমরা পড়েছি, ছোটো ক্লাসেও পড়েছি, যে ছত্রাক এবং শৈবালের যে মিথজীবী সম্পর্ক তাকে লাইকেন বলে। লাইকেনের যে শৈবালের উপাদান সেটাকে ফাইকোবায়ন্ট বলে, এবং ছত্রাকের উপাদানকে মাইক্রোবায়ন্ট বলে। শৈবাল ছালক সংশ্লেষ করতে পারে, এবং ছত্রাক মাটি থেকে পুষ্টিরস শোষণ করতে পারে, এবং একে অপরকে এরা সাহায্য করে, একসাথে থাকে। লাইকেন পলিউশন ইন্ডিকেটর হিসেবে কাজ করে। কোনো পরিবেশে যদি খুব বেশি লাইকেন পাওয়া যায়, তাহলে মনে করা হয় সেই পরিবেশে বায়ু দূষণ অনেক কম। গাছের ছালের উপরে, কাণ্ডের উপরে লাইকেন দেখতে পাওয়া যায়, এবং বায়ু দূষণ থাকলে লাইকেন দেখতে পাওয়া যায় না। তাহলে ভাইরাস এতটাই